এই ভিডিওটিতে আমরা ক্লাউড কম্পিউটিং সম্পর্কে জানব। ক্লাউড কম্পিউটিং বিভিন্ন ধরনের কম্পিউটার রিসোর্স যেমন নেটওয়ার্ক, সার্ভার, স্টোরেজ, সফটওয়্যার ও সার্ভিস নেটওয়ার্কের মাধ্যমে ক্রেতার সুবিধা অনুসারে, চাহিদা মাত্র ও চাহিদা অনুসারে সহজে ব্যবহার করার সুযোগ প্রদান বা ভাড়া দেওয়ার সিস্টেমকে বলা হয় ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য। ক্লাউড কম্পিউটিং হল ক্রেতার তথ্য ও বিভিন্ন অ্যাপ্লিকেশনকে কোনো সার্ভিসদাতার সিস্টেমে আউটসোর্স করার এমন একটি মডেল যেখানে প্রধান তিনটি বৈশিষ্ট্য থাকবে। রিসোর্স ফ্লেক্সিবিলিটি, ছোট বা বড় যে কোনো ক্রেতার সব রকম চাহিদা মেটানো হবে। ক্রেতা যত চাইবে সার্ভিসদাতা তত অধিক পরিমাণে সার্ভিস দিতে পারবে। অন ডিমান্ড, ক্রেতা যখনই চাইবে সার্ভিসদাতা তখনই সার্ভিস দিতে পারবে। ক্রেতা যখন ইচ্ছে তখন তার চাহিদা বাড়াতে বা কমাতে পারবে। পে অ্যাজ ইউ গো, ক্রেতাকে আগে থেকে কোনো সার্ভিস রিজার্ভ করতে হবে না। ক্রেতা যতটুকু ব্যবহার করবে শুধুমাত্র ততটুকুর জন্য মূল্য পরিশোধ করবে। ক্লাউড কম্পিউটিং এর সুবিধা। ছোট ও প্রাথমিক উদ্যোক্তাদের জন্য সহজে ব্যবসা করার সুযোগ সৃষ্টি। সার্বক্ষণিক ব্যবহারযোগ্য, যে কোনো সময় যে কোনো স্থান থেকে তথ্য আপলোড এবং ডাউনলোড করা যায়। হার্ডওয়্যার সফটওয়্যার লাইসেন্স ফি এর জন্য অধিক অর্থ ব্যয় করতে হয় না। কম সংখ্যক জনবল দিয়ে অধিক কাজ করার সুবিধা। পরিচালনা ব্যয় কম এবং কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয় না, এবং স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট হয়, সহজেই সেটা নিয়ন্ত্রণ করা যায়। ক্লাউড কম্পিউটিং এর অসুবিধা। ক্লাউডে আপলোড করা তথ্য কোথায় সংরক্ষিত হয় তা জানা যায় না। ক্লাউডে ব্যবহৃত তথ্য বা ডেটার উপর ব্যবহারকারীর একক নিয়ন্ত্রণ থাকে না। ক্লাউডে ব্যবহৃত তথ্য কোথায় প্রসেস হচ্ছে ব্যবহারকারী তা জানতে পারে না। ক্লাউডে তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার নিশ্চয়তা কম।